নিচ্ছিলাম এই রুমের মধ্যে আমি তখন লিখলাম যে কারা প্রথমবার এসএসএ দিচ্ছ এর ফলে অনেক স্টুডেন্ট তারা আর কি অ্যান্সার দিল স্যার আমার প্রথমবার আমার প্রথমবার স্যার আমরা স্যার প্রথমবার দিচ্ছি এসএসসি স্যার এবং আমাদের কিছুগুলো ওয়ার্ড যেমন ধরুন যেমন ধরুন রয়েছে কাট অফ কী মেরিট লিস্ট কী এই সমস্ত শব্দগুলো এগুলো স্যার আমাদের কাছে পুরোপুরি অজানা স্যার এগুলো আমরা জানি না যে এগুলো কী কীভাবে তৈরি হয় এগুলো বা কত নাম্বার পেলে আমরা আমাদের চাকরিটা আমাদের কনফার্ম হবে এগুলো কিছু আমাদের স্যার জানা নেই তো আজকের ভিডিওটাতে আমি বলবো যে কত নাম্বার এবার হতে পারে কত নাম্বার নামতে পারে এবারে আপনি কত নাম্বার পেলে আপনার চাকরিটা এই বছর আর কি পুরোপুরি সিকিউর পুরোপুরি কনফার্ম হতে পারে চাকরিটা এবছর বছর কি ওয়েলকাম টু বিএস একাডেমি অনলাইন কোচিং সেন্টার তার আগে বলবো আগামীকাল সোমবার রাত্রি আটটার সময় আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে বাংলার এসএসসি বাংলা যারা বাংলা যারা এক্সপিরিয়েন্স যারা বাংলা পড়াশোনা করছে এসএসসি নিয়ে তারা ভর্তি হতে পারো মাত্র টাকা লাগছে একশো নিরানব্বই টাকা আর ইংলিশ ক্লাস আমাদের চলছে ভর্তি চলছে যারা চাই ভর্তি হবো ভাবছো তারা ভর্তি থেকে হতে পারো নিচে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করলে আর কি যথেষ্ট হুম দেখো আজকে যে বিষয়গুলো বলবো আর কি দেখো তিন থেকে চারটা বিষয় রয়েছে যেমন বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল এইগুলো কীভাবে হয় না দেখো প্রত্যেকটা সাবজেক্টের কীভাবে হবে তো মেরিট লিস্ট আমি বলে দিই ফার্স্টে তারপর আমি আমি আসছি আর কি কেটোভাবে আসছি আমি এই বছর কী হবে প্রথমে এই বছর হয় পিটি পিটি তো বছর হবে আর কি পিটি হবে এই বছর সেটা কেউ আঁকতে পারবে না কারণ হিউজ পরিমাণে ছেলে মেয়ে আর কি ফর্ম ফিল আপ করছে তো পিটি যখন হবে পিটির মার্কসটা অ্যাড হবে না পিটি হওয়ার পর হবে তোমার সাবজেক্ট সাবজেক্ট থাকবে তোমার নাইনটি মার্কস থাকবে না পুরো বিষয়টা আমি একটু বুঝিয়ে বলে দিই আর কি ধরো এই বছর বাংলাতে সিট রয়েছে নব্বই ঠিক আছে পরীক্ষা হলো পরীক্ষা হবে নব্বই মার্কসের ধরো কোনো একটা স্টুডেন্ট সে ধরো লিখিত পরীক্ষা নব্বইয়ের মধ্যে সে ধরো মার্কস পেল সত্তর মার্কস পেয়েছে ঠিক আছে এবারে কি হবে না সত্তর মার্কসে পেয়েছে দেখা যাচ্ছে এমনি যে যতজন থাকে যতগুলো সিট থাকে তার থেকে কিছু বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকা হয় ইন্টারভিউর জন্য থ্রি অনুপাতে মানে দুটো সিটের জন্য তিনজনকে ডাকা হয়ে থাকে ক্লিয়ার এখানে ধরো সিট রয়েছে নব্বইটা মোটামুটি একশো কুড়ি বা একশো তিরিশ জনকে ডাকবে ওরা ইন্টারভিউর জন্য একটা ছেলে সে নব্বই নাম্বারের পরীক্ষা দিল নব্বই মধ্যে সে সত্তর পেলো এবারে কেউ পেলো ঊনসত্তর কেউ পেল আটষট্টি কেউ পেল সাতষট্টি দেখা গেল যত হায়েস্ট মার্ক এসছে তার থেকে এক তার থেকে ধীরে 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 নামা হচ্ছে এবং প্রথম একশো কুড়ি জন যারা যাদেরকে ইন্টারভিউ ডাকা হবে ও ওই আস্তে আস্তে নিচের দিকে নামা হবে এবং প্রথম হয়তো একশো কুড়ি জন বা একশো তিরিশ জনকে ডাকা হলো ইন্টারভিউর জন্যে ওদের মার্কস কত পেয়েছে সেই অনুযায়ী ঠিক আছে ইন্টারভিউ ডাক পেয়ে গেল। হ্যাঁ এবার যারা হায়েস্ট মার্কস তাদেরকে নিশ্চয়ই ডাকা হবে এবার ওদের ইন্টারভিউ হলো ইন্টারভিউতে যে মার্কসটা পেলো এবং লিখিত মার্ক্স সে দুটোকে যোগ করা হলো এরপর কি হলো এরপর দেখা গেলো যখন যোগ করা ওদের হলো তখন দেখা গেলো যে ধরো কোনো ছেলের বিকাশ সে বিকাশ ধরো ও লিখিত পেজ সত্তর আর ইন্টারভিউতে পেলে ও আট তাহলে ওর মার্কস হলো আঠাত্তর এবার এই যে একশো কুড়ি জনকে যে ডাকা হলো এই একশো কুড়ি জনের মধ্যে সিট কতগুলো আছে নব্বইটা একশো কুড়ি জনের মধ্যে প্রথম নব্বই জনকে ওরা নেবে মানে যাদের মার্কস বেশি নব্বই জন মার্কস বেশি তাদেরকে নেবে আর বাকি তিরিশ জনকে ওরা ওয়েটিংয়ে রেখে দেবে যে ভাই এই যে এদের মার্কস বেশি ওই যে আমি বললাম না যে ধরো এমনি আসবে ধরো হায়েস্ট মার্কস ধরো বিকাশ ধরো হায়েস্ট পেল ধরো সেভেন্টি এইট তারপর সেভেন্টি সেভেন সেভেন্টি এভাবে কিন্তু আস্তে আস্তে নেমে 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 আসবে এটা হলো মেরিট লিস্ট মেরিট লিস্টে ওরা কিন্তু জায়গা পেয়ে গেল ওরা কিন্তু ওদের চাকরি কনফার্ম চাকরি পাকা ওকে প্রথম নব্বই জনকে ওদের চাকরি দিয়ে দেওয়া হলো বাকিদের ত্রিশ জনকে চাকরি দেবে না ওয়েটিং রেখে দেবে যদি কোনোদিন ছাড়া এখান থেকেও ওদের নেওয়া আর কি হবে এবং কাট অফটা কি কাট অফ হলো লাস্ট কতটা নেমেছে বাংলা লাস্ট কতটা নেমেছে দেখা গেল বাংলা লাস্ট নেমেছে হয়তো পঁয়ষট্টি লাস্টে সেটা পেলো নব্বই নাম্বার যে সে নব্বইটা সিট তো লাস্টে সেটা পেলো সে ধরো ওর মার্কস ওর ইন্টারভিউ প্লাস লিখিত মিলে ও ধরো পেয়েছে আর কি ছেষট্টি তো লাস্ট বাংলা হলো ছেষট্টি কাট অফ ওকে তাহলে এটা হলো মেরিট লিস্ট এটা কাট অফ পুরো বিষয়টা কিন্তু আর কি বুঝাইলাম সবসময় কী হয় যার যত মার্কস বেশি সেখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নামানো আর কি হয়ে থাকে ওকে মেরিট লিস্ট সবসময় তৈরি হয় ইন্টারভিউ প্লাস লিখিত আর কাট অফ হলো লাস্ট যে কত পেয়েছে সেটা হলো কাট অফ এইভাবে প্রত্যেকটা বিষয়ের কিন্তু মেরিট মেরিট লিস্ট তৈরি হবে কাট অফ থাকবে তবে ম্যাথ সায়েন্সেরগুলো একটু কাট অফটা কম থাকে বাংলা ইতিহাস ভূগোল ইংলিশ এগুলো প্রচুর মার্কস আর থাকে অত প্রত্যেককে বলবো যে প্রচুর পরিমাণে পড়ো কারণ প্রচুর পরিমাণে না পড়লে কিন্তু কাট অফে আসতে পারবেই না প্রচুর নাম্বার সবাই তুলবে অনেক নাম্বার অনেক প্রচুর ছেলেমেয়ে পড়াশোনা করছে মন দিয়ে আমার কাছে দেখো না দারুণ ছেলেমে পড়াশোনা করছে এখানে অতএব পারলে ভর্তি হয়ে যাও ভর্তি চলছে রেটটাও খুব কম ক্লাস খুব ভালো হয় এখানে ওকে প্রত্যেকের শুভেচ্ছা রইল ধন্যবাদ